গুরুত্বপূর্ণ খবর ডাঙর খবর এটার পিছত আনটো প্রবঞ্চক উলাইছে রাজ্যত মাইনাও ব্রহ্ম গ্রেপ্তার হওয়ার পাছতে এতিয়া কোত আছে সহযোগী দীপাঙ্কর এই ফটোখন যে আপনাদের দেখিছে এইগৰাকী হৈছে নামনি অসমৰ আটাইতকৈ মহা প্রবঞ্চক বর্তমান পলাতক অবস্থাত আছে তেখেতে মন করব ডিঙিত গরুর পঘার দরে চেইন পিন্ধে সোণৰ চেইন পিন্ধে ইমানেই টকা আছে ইমানেই রাইজর টকা আত্মসাত করেছে ইয়া এতিয়া কলাধন নে বগাধন তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে মাইনাও ব্রহ্মর হাতত উলাইছিল লাখে লাখে কোটি কোটি টকা আর তার পাছত তখন পলাতক অবস্থা থাকার অন্তত গ্রেপ্তার করলে আরক্ষে এতিয়া এইগৰাকী সহযোগী মাইনাও ব্রহ্মর সহযোগী দীপাঙ্কর ভট্টক বিচারি আরক্ষে সলাত করেছে দীপাঙ্কর ভট্ট এতিয়া কোত আছে আর তখেতে ইমানবোর টকা নামনি অসমৰ আটাইতকৈ ধনী ব্যক্তি হিসাবে পরিচিত হবলে সক্ষম হওয়া দীপাঙ্কর ভট্ট এতিয়া কোট আরক্ষে বিচারি চলাত করেছে আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি এটা ডাঙর খবর জানাইছো প্রবঞ্চক মাইনাও গ্রেপ্তার হল এতিয়া প্রশ্ন উঠিছে দীপাঙ্কর ভট্ট কোত আছে ডিঙিত পঘার দরে সোণৰ চেইন পিন্ধা দীপাঙ্কর ভট্টক বিচারি আরক্ষীর অভিযান আরক্ষীয়ে অভিযান অব্যাহত রাখিছে দীপাঙ্কর ভট্টক বিচারি আর শীঘ্রেই গ্রেপ্তার হব পারে মাইনাও ব্রহ্মর সহযোগী দীপাঙ্কর আর রাইজর টকা লুটি বিশালর সম্পত্তি বিশাল সম্পত্তির গৰাকী হৈছিল দীপাঙ্কর ভট্ট আর ইতিমধ্যে দীপাঙ্কর ভট্টর পাঁচখন বিলাসী গাড়ি জব্দ করেছে আরক্ষীয়ে পাঁচখনকৈ বিলাসী গাড়ি জব্দ করেছে আরক্ষীয়ে দীপাঙ্করে নতুনকৈ বুক করেছিল এখন কলা রঙের স্কর্পিও আর প্রবঞ্চনার টকাৰে দীপাঙ্কর ভট্টই কিনিছিল ফর্চুনার বাহন আর প্রবঞ্চক দীপাঙ্করের কেবাটাও প্রতিষ্ঠানত আরক্ষে চলাইছে অভিযান কেবাটাও প্রতিষ্ঠানত আরক্ষে অভিযান চলাইছে টিহু মাখিবাহাত বিশাল অট্টালিকা নির্মাণ করেছিল দীপাঙ্করে আর নলবাড়ী কেবা ঠাইত দীপাঙ্কর ভট্টই ক্রয় করেছিল ভূমি আর প্রবঞ্চক মাইনাও গ্রেপ্তার হল এতিয়া প্রশ্ন উঠিছে দীপাঙ্কর সহযোগী দীপাঙ্কর ভট্ট আসলতে কোত আছে রাইজর টাকা আত্মসাত করে কোটি কোটি টাকার সম্পত্তির গৰাকী খোয়া দীপাঙ্কর ভট্টক বিচারি এতিয়া আরক্ষে চলাত করেছে মন করবলগিয়া ডিঙিত গরুর পঘার দরে সোণৰ চেইন পিন্ধা এই দীপাঙ্কর ভট্ট এতিয়া কোট আরক্ষে বিচারি পাবনে এই দীপাঙ্কর ভট্টক আর দীপাঙ্কর ভট্টর বিয়া হওয়ার কথা আছিল প্রেমিকা জেলতে আছে আর তার পাছত এইগৰাকীকো বিচারি এতিয়া আরক্ষে চলাত করেছে আমি প্রথমে আনটো দৃশ্যাংশ দেখাম কেখনমান ফটো দীপাঙ্কর ভট্টর ডিঙিত আপনাদের মন করক সোণৰ চেইন মন করক কিমান ডাঙর ডাঙর সোণৰ চেইন পিন্ধিছে গরুর পঘার দরে সোণৰ চেইন পিন্ধিছে রাইজর টকার আত্মসাত করে এনেদরে কলা ধন নে বগা ধন সেয়া পরবর্তী সময় চিনাক্ত হব কিন্তু প্রশ্ন উঠিছে রাইজর ধন আত্মসাত করে এনেদরে এটা বিশাল সম্পত্তির গৰাকী হৈছে এই মহাপবঞ্চক ধুরন্দর দীপাঙ্কর ভট্ট এটা পলাতক অবস্থা থাকা দীপাঙ্কর ভট্টক বিচারিব পারিবনে আরক্ষীয়ে বিয়া হওয়ার কথা আছিল সেই বিয়ার চর্চাও চলিছিল দীপাঙ্কর ভট্ট আর প্রেমিকা কিন্তু বর্তমান পর্যন্ত পলাতক অবস্থাত আছে দীপাঙ্কর ভট্ট লগতে প্রেমিকা জেলত আছে বলে জানিব পৰা গৈছে আর সমান্তরালভাবে মাইনাও ব্রহ্ম যিগৰাকী আন এগৰাকী চুমি বরার পাছত আন এগৰাকী মহিলা যিগৰাকী ধরা পৰিছে রাইজর কোটি কোটি টাকা আত্মসাত করার অপরাধত তার পাছতে গ্রেপ্তার হয়েছে মাইনাও ব্রহ্ম গ্রেপ্তার হওয়ার পাছতেই এতিয়া এইগৰাকী সহযোগী দীপাঙ্কর ভট্টক বিচারি আরক্ষীয়ে চলাত করেছে কোত আছে দীপাঙ্কর ভট্ট কেতবোৰ বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে দীপাঙ্কর ভট্টর পাঁচখনকৈ বিলাসী বাহন জব্দ করেছে আরক্ষীয়ে দীপাঙ্করে নতুনকৈ বুক করেছিল এখন কলা রঙের স্কর্পিও বাহন আর প্রবঞ্চনার টকাৰে দীপাঙ্কর ভট্টই কিনিছিল ফর্চুনার বাহন কেবাখনো নামি দামি বিলাসী বাহন ক্রয় করেছিল রাইজর টকাৰে প্রবঞ্চক দীপাঙ্করের কেবাটাও প্রতিষ্ঠানত আরক্ষীয়ে চলাইছে অভিযান আরক্ষীয়ে কেবাটাও প্রতিষ্ঠানত অভিযান চলাইছে কিন্তু দীপাঙ্কর ভট্ট এতিয়াও সন্ধান নাই কোত গল কোত আছে সেই কথা জানিব পৰা হোৱা নাই আর টিহুর মাহিবাহাতো কেবা কোটি টকার সম্পত্তি ক্রয় করেছিল নলবাড়ীতো কেবা ঠাইত দীপাঙ্কর ভট্টই ক্রয় করেছিল ভূমি প্রবঞ্চক মাইনাও গ্রেপ্তার হল কিন্তু এতিয়া সহযোগী দীপাঙ্কর ভট্ট আসলতে কোত আছে এই প্রশ্ন উত্থাপন হয়েছে পুনর্বার লক্ষ্য করছো ডিঙিত পঘার দরে সোণৰ চেইন পিন্ধা দীপাঙ্কর ভট্টক বিচারি আরক্ষীয়ে অভিযান অব্যাহত রাখিছে আর দীপাঙ্কর ভট্টক এতিয়া বিচারি পাবনে রাজ্যত দেখবলে পাওয়া গেছে এটার পিছত আনটো প্রবঞ্চক বিশাল ফুকন স্বপ্ননীল তার পাছতেই সুমি তার্কিক আর সমান্তরালভাবে মাইনাও ব্রহ্ম আর এতিয়া দীপাঙ্কর ভট্ট কেবাগৰাকীও
মহাপ্রবঞ্চক এটি আরক্ষীর জালত পড়া পরিলক্ষিত হয়েছে।